দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হচ্ছে, এতে বাড়ছে শীত। আবহাওয়া অফিস বলছে শুক্রবার বৃষ্টি থামলেও চলতি মাসেই বয়ে যেতে পারে দুটি শৈত্যপ্রবাহ। মোহাম্মদ কবিরের রিপোর্ট। বৃষ্টি হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। রাজধানীতে সকাল থেকে বৃষ্টিতে দুর্ভোগে পড়েন অনেকে, কাদা পানিতে কষ্টকর হয়ে পড়ে পথ চলা। বৃষ্টিতে বাড়ছে শীত, শঙ্কা তৈরি হয়েছে ফসল বিনষ্টের। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও কমবে, চলতি মাসে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ মৃদু ধরনের বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসবে। যেমন তেঁতুলিয়া, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, রাজশাহী বিভাগের চুয়াডাঙ্গা, হ্যাঁ ঈশ্বরদী বিশেষ করে, এইসব অঞ্চলের তাপমাত্রা কোথাও কোথাও হঠাৎ করে 10 ডিগ্রি সেলসিয়াসের নেমে আসলেই তখন তাকে আমরা শৈত্যপ্রবাহ বলি। সুতরাং আমাদের এই ডিসেম্বর মাসে এই ধরনের শৈত্যপ্রবাহ সম্ভাবনা আছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন।